পথ শিশুদের সাথে পরিমণির ছেলের মুখে ভাব। 2022 সালের 11ই আগস্ট রাজপুরীর কোলে আলো করে জন্ম নেয় রাজ্য। সেই হিসাবে 11ই ফেব্রুয়ারি 6 মাস পূর্ণ হয়েছে পরিমণির ছেলের। 6 মাস পর শিশুদের মুখে বাড়তি খাবার দেওয়া হয়। ছেলের মুখে ভাত অনুষ্ঠান আয়োজন নিয়ে এবার পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে বেছে নিলেন এই তারকা দম্পতি। বিশেষ এই দিনে পথ শিশুদের সঙ্গে প্রথম ভাত মুখে দিয়েছে পরীর ছেলে। রাতে সেই অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন পরী নিজেই। ছবিতে দেখা যাচ্ছে বাসার ছাদে শামিয়ানা ঝাড়বাতি দিয়ে আয়োজন করা হয়েছে বসার স্থান। মেঝেতেই বসে পড়েছেন সবাই। ছেলের মুখে ভাত অনুষ্ঠানে পথে শিশুদের খাবার পরিবেশন করছেন পরী নিজেই। ছবির ক্যাপশনে পরিমণি লিখেছেন, ফাল্গুনী ভালোবাসার রাজ্যের মুখে ভাত। 2021 সালের 17ই অক্টোবর গোপনে বিয়ে করেন পরিমণি ও শরীফুল রাজ। খবরটি প্রকাশিত হয় গত বছর 10 জানুয়ারি। একই দিনে আরও ঘোষণা করেন সন্তান আসছে তাদের ঘরে। এরপর 22 জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা করেন তারা। কয়েকদিন আগে ঢালিউড তারকা পরিমণি আর শরীফুল রাজের বিচ্ছেদের বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা ছিল। রাজের বাড়ি ছেড়ে চলেও গিয়েছিলেন পরিমণি, কিন্তু এখন আবার সবকিছু ঠিক হয়ে গেছে। স্বামী রাজের সঙ্গে তিনি এখন সুখী সংসার করছেন। তো ভালোবাসা দিবসে এমন একটা উদ্যোগ নেয়া বা পথ শিশুদের মাঝে খাবার দেয়া, এটা আসলেই প্রশংসনীয়। তো বিনোদন জগতের সকল প্রকার নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।